আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে স্লিপিং বাথ সম্পর্কে দেখাবো, প্লাস হচ্ছে বলবো সুযোগ সুবিধা সব কিছুই। তো আমরা এখন আসি হচ্ছে গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস বাসে। তো এটা হচ্ছে এখন হচ্ছে কক্সবাজার থেকে ঢাকা যাব, প্লাস হচ্ছে আপনারা ঢাকা থেকেও কক্সবাজার আসতে পারবেন। এই যে এটা হচ্ছে স্লিপার কোচ, প্লাস হচ্ছে বিজনেস ক্লাস। এটা হচ্ছে দুই ধরনের সিট পাবেন। চ আমি একটু বাসের ভেতরে যাই, ভেতরে গেলে আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো। এই হচ্ছে বাসের বাহিরটা। তো আমরা যেহেতু কক্সবাজার থেকে যাচ্ছি, আমাদের মালামালগুলো বক্সে সবগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন হচ্ছে ভেতরের দিকটায় যাব, ভেতরের দিকটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আসলে কীরকমটা। স্লিপার বাসে সকল রকমেরই সুযোগ সুবিধা আছে। তো কী কী সুযোগ সুবিধা আছে সেটা দেখাবো। সামনের দিকে হচ্ছে সিসি ক্যামেরা আছে ড্রাইভারের ওখানে। তো নিচের যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডে হচ্ছে সিঙ্গেল, আর হচ্ছে এই সাইডে ডাবল। এই হচ্ছে নিচের সিটগুলো দেখতে পাচ্ছেন। নিচেরগুলো হচ্ছে বিজনেস ক্লাসিক সিট বলে, উপরে হচ্ছে ফুল স্লিপার, একদম স্লিপিং বেড যেটাকে বলে। আর প্রত্যেকটা সিটের সাথে কিন্তু এই যে সিঙ্গেল সিটগুলোর সাথেও আপনার হচ্ছে এক একটা কম্বল দেওয়া আছে। ডাবলগুলোর সাথে দুইটা, মানে দুইটার সাথে দুইটা দেওয়া আছে। যারা হচ্ছে ব্যাচেলর বা হচ্ছে সিঙ্গেল কোথাও জার্নি করতে চান, বিশেষ করে মেয়েদের জন্য সবথেকে এটা একটা বেটার অপশন যে হচ্ছে সিঙ্গেল সিট আছে। এই হুজুরে কিন্তু তার বউকে দেখতে পাচ্ছেন উপরে, তারা হচ্ছে সিটনেস উপরে। তো ধাক্কা মেরে উপরের দিকে উঠিয়ে দেব, আসলে আমাদের সিটটা হচ্ছে উপরের দিকে। তো আমি হচ্ছে উপরের দিকে উঠব। এখান থেকে দেখেন এই যে সিঁড়ি আছে, কিন্তু ওঠার জন্য এখান থেকে সিঁড়ি আছে। সো আমি এখন উপরের দিকে উঠতেছি। উপরের দিকে উঠে আপনাদেরকে দেখাবো যে সিট, মানে সিটে কী কী আছে। আসলে এটা আমার কাছে উঠে মনে হচ্ছে যদি কেউ কখনো লঞ্চে জার্নি করে থাকেন, একদম লঞ্চের কেবিনের মতো আসলে বিষয়টা। এখানে আপনার জুতা রাখার একটি আছে। আমার ছেলে উঠিয়ে শুয়ে পড়েছে, শুয়ে বলে আহ কি শান্তি। তো দুইটা বালিশ আছে, একটা কোল বালিশ দেওয়া আছে। তো আপনার হচ্ছে আরামসে ঘুমে ঘুমে যেতে পারবেন। এখানে আপনার হচ্ছে নিচে যে বিজনেস ক্লাস সিটগুলো, ওই সিটের মতো, না, এটা হচ্ছে ফুল স্লিপার। তো আজকে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল কক্সবাজারে, সকালের দিকে বৃষ্টি হয়েছে ভালোই, এখন বৃষ্টি নেই। বাট আমরা হচ্ছে এই বৃষ্টির ভিতরে রওনা দিয়েছিলাম। বাট আমার ছেলে খুবই এনজয় করছে, ও এখান থেকে বাহিরের মানে ভিউটা দেখছে আর বলতেছে মামনি খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে ওর কাছে। আর হচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু জুতা রাখার রাখতে পারবেন, বা দেখা যায় দুই সাইড আপনারা হচ্ছে পানির বোতল টোতো সব কিছু রাখতে পারবেন। আর এইখানে হচ্ছে চার্জ দেওয়ার জন্য, ফোন চার্জ দেওয়ার জন্য দুইটা পোর্ট আছে। এখানে চার্জ দিতে পারবেন, এখানে মোবাইল রাখতে পারবেন। আর এখানে হচ্ছে বক্স সিস্টেম আছে, এখানে হচ্ছে লাইট দেওয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো জ্বালাতে পারবেন লাইটগুলো। আর এখানে হচ্ছে এসির একটা লাইন দেওয়া আছে। তো এই তো দেখতে পাচ্ছেন, যাই হোক। আর দুই সাইডই হচ্ছে পর্দা দেওয়া আছে, বাহিরে মানে জানালার সাথে পর্দা দেওয়া আছে, আর এই সাইড আমরা যে দরজা দিয়ে উঠেছি সিঁড়ি সিঁড়ির সাথে, ওটায় পর্দা দেওয়া আছে। তো আমরা তিনজন, দেখা যায় অনায়াসে, যেহেতু আমার সাথে বেবি আছে, আমরা তিনজন অনায়াসে খুব সুন্দর করে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো সেরকমটা স্পেস। স্পেসটা মাশাআল্লাহ ভালোই, যেহেতু দুইজনের জন্য, কিন্তু তিনজন একটা বাচ্চা নিয়ে অনায়াসে যাওয়া যায়। এই যে আমরা এখানে হচ্ছে জুতাগুলো রেখে দিয়েছি। বাট অনেকে মানে আবার জানে না, আমি এই গাড়িতে দেখছি কিছু কিছু লোক জুতা তাদের সামনে রেখে দিয়েছে, সামনে না, এটা হচ্ছে বক্সের ভিতরে রাখলে না। তো এখানে এতে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কিন্তু মানে স্পেস আছে। তো আমার ছেলে আর ওর হচ্ছে বাবা খুবই এনজয় করতেছে। আমার ছেলে অলরেডি ঘুমিয়ে গেছে, কিছু পথ যেতে যেতেই ও ঘুমিয়ে গেছে। দেখতে পাচ্ছেন ও একদম শান্তি করে বাসার মতো করে কোলবালিশ করে নিয়ে তারপরে ঘুমিয়ে গেছে। ওর কাছে মনেই হয় না যে আসলে মানে বাঁচে যাচ্ছে। ও মানে ও তো ছোট, বলতেছে মামনি এটা খুব সুন্দর হয়েছে, আমি এভাবে যেতে পারবো, এভাবে আমার কাছে খুব ভালো লাগে। তো আমার শরীরটা একটু মানে টায়ার্ড মনে হচ্ছে, যেহেতু এর আগে তিন দিন হচ্ছে চার দিন ছিলাম কক্সবাজারে ঘুরে ফিরে, টায়ার্ড মনে হচ্ছে। সো কক্সবাজার থেকে ছেড়ে এখন আপনার দেখা যায় চট্টগ্রামে
একটা ব্রেক দিল, তো সেখান থেকে আমরা কফি টফি খেয়ে নিলাম, আর কিছু খাবার হচ্ছে গাড়িতে নিয়ে নিয়েছি, খিচুড়ি আর হচ্ছে বিরিয়ানি। যে এখানে বসে আসলে ওইভাবে টাইম পাবো না, যেহেতু 20 মিনিট টাইম দিয়েছে, সেক্ষেত্রে ঠিকভাবে বাচ্চা নিয়ে খাওয়া হবে না, যেই কারণে আমরা হচ্ছে মানে গাড়িতে নিয়ে নিয়েছি। আর যেহেতু সুন্দর করে আরামে আরামে যেতে যেতে পারবো, তো ওইভাবেই খেতে পারবো। তো এই জন্য কী করলাম, গাড়িতে নিয়ে নিলাম। আর স্লিপিং বাসে হচ্ছে আমার এই হচ্ছে ফার্স্ট জার্নি, এর আগে আসলে স্লিপিং বাসে জার্নি করা হয়নি, বাট সব কিছু মিলিয়ে বাসের মানে জার্নিটা খুব ভালোই লেগেছে। তো এই যে খিচুড়ি আর হচ্ছে বিরিয়ানি এনেছি, এখন আমার দেখি ছেলে খায় কি না, ছেলে আসলে মানে ভাত যা আইটেম ওইগুলো কিছুই খেতে চাচ্ছে না, ওকে শুধু চিকেনটা খাইয়ে দেব। তো যেই হোটেলে রেখেছে ওখানকার খিচুড়িটা আসলে আমার কাছে ভালোই মনে হয়েছে, খুব ভালো লেগেছে। এরকম আসলে কি দূরের জার্নিতে আমরা আগে হচ্ছে করতাম যে এত দূরের জার্নি কীভাবে যাব, গাড়িতে বসে বসে পা ফুলে যাবে, পা ব্যথা হয়ে যাবে, মানে অনেকের পায়ে আবার পানি এসে যায়। সো এরকমটা কোনো ঝামেলাই নেই স্লিপিং বাসে, আপনারা হচ্ছে গাড়িতে উঠবেন, টুপ করে ঘুমাবেন, আবার টুপ করে গাড়ি থেকে নেমে যাবেন, এরকম সুন্দর একটা ফিল, যেটা অন্য রকম একটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখা যায় আপনার লঞ্চে গেলে হচ্ছে নদীর ভিউ, আর এখানে আপনার সব কিছু দেখতে দেখতে শুয়ে শুয়ে যাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে হচ্ছে এরকম স্লিপিং বাসে যেতে পারেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।